তো আজকে আবার চলে যাচ্ছি দম বিরিয়ানি খেতে। আর আজকে যে জায়গায় যাচ্ছি দম বিরিয়ানি খেতে, সেটা হচ্ছে দমদম স্টেশনের থেকে বেরিয়ে যে প্রথম দোকানটি পড়বে সেই দোকানটিতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো রয়েছো। তো আজকে নতুন আরেকটি ইন্টারেস্টিং ফুড ব্লগিং নিয়ে এসেছি, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর এটা হচ্ছে দমদম স্টেশনের টিকিট কাউন্টার। তো চলুন এবার রেস্টুরেন্টে যাওয়া যাক। তো আমরা রেস্টুরেন্টে এসে গেছি এবং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আজকে দম বিরিয়ানির প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। আর আজকের এই 40 টাকাতে পেয়ে যাবেন একটি চিকেন এবং সাথে আলু আর রাইস। এন্ড গাইস, এই দমদম বিরিয়ানিটির কারেক্ট লোকেশন হচ্ছে দমদম স্টেশনের একদম পাশে, মানে দমদম স্টেশন থেকে বেরিয়ে গেলেই এই কাকাকে পেয়ে যাবেন। আর চলুন কে দেখা যায় কীরকম হয়েছে। হ্যাঁ, বিরিয়ানিটি খুব ভালো হয়েছে, মনে হয় না 40 টাকার মধ্যে এর থেকে ভালো দম বিরিয়ানি কোথাও পাওয়া যাবে, বাট গোলাপ জামুনটা একটু বেশি হয়েছে। অ্যান্ড গাইস, যাই হোক 40 টাকার মধ্যে বিরিয়ানিটি খুব খেতে খুব দারুণ হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, তো বাই।